আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার পেজ থেকে প্রথম ডেলিভারি যাচ্ছে, আর শাড়িটা কিন্তু খুবই স্পেশাল। এটা একটা ভাইয়া অর্ডার করেছে তার ওয়াইফের জন্য তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। রিকোয়ারমেন্ট ছিল শাড়িতে যেন তাদের বিয়ের ডেটটা লিখে দেওয়া হয়। শাড়ির সম্পূর্ণ ডিজাইনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডেলিভারি করেছি। প্রথমেই আমি একটা চেষ্টা করেছি মোটামুটি ভালো একটা নোট লিখে দেওয়ার জন্য তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, তো এখানে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমি খুব ভালো একটা লিখতে পারি না, তো চেষ্টা করেছি গুছিয়ে কিছু কথা লিখে দেওয়ার জন্য শর্টের মধ্যে। তো এভাবে করে আমি একটা ব্লু কালার কাগজের উপরে তাদের জন্য ছোট্ট একটা নোট লিখে দিয়েছি। আর আমি অবশ্যই অনেক থ্যাঙ্কফুল তারা তাদের স্পেশাল একটা ডের জন্য আমার পেজটাকে বেছে নিয়েছে। আপনারাও কিন্তু চাইলে কাস্টমাইজ করে যে কোনো মেসেজ অথবা যে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু শাড়ি তৈরি করে নিতে পারেন। আমার পেজ হচ্ছে বাংলার কন্যা ডিজাইনার, এটাতে আপনারা অবশ্যই ইনবক্স করবেন। প্যাকেজিংয়ের জন্য এখানে আমি একটা ট্রান্সপারেন্ট পলি নিয়েছি। এখন এটাকে আমি নিয়ে যাচ্ছি তার নির্দিষ্ট গন্তব্যে। আমার বাসার পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস, যেহেতু যে এটা একটু দূরে যাবে, তো এটা আমি কুরিয়ারে দিচ্ছি। আশেপাশে হলে হয়তো পাঠাও বা অন্য কোনো মাধ্যমে দিতাম। তো এখানে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিয়ে যাচ্ছি। ওরা এটা আজকে দিলে হয়তো কালকে বা পরশুর মধ্যে প্রোডাক্টটা তার কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আমি হেঁটেই চলে যাচ্ছিলাম, আমার বাসার খুব কাছেই। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম, খুব হ্যাপি ছিলাম যে আমার প্রথম ডেলিভারি। এর আগে যারা নিয়েছে তারা আশেপাশে কাছের মানুষ নিয়েছে, দূরে আমার আসলে সেরকমভাবে ডেলিভারি করা হয়নি। যেহেতু দূরে প্রথম, তাই একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। কিছুক্ষণের মধ্যেই আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। তারা আমাকে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে, আমি রিসিপ্টটা নিয়ে সুন্দর করে বাসায় চলে এসেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।